वेलकम स्टूडेंट्स, हाय তোমরা কেমন আছো? আশা করি সবাই তোমরা খুব ভালোই আছো, পূজো খুব এনজয় করেছো নিশ্চয়ই। তো তোমাদের সবাইকে শুভ বিজয় শুভেচ্ছা জানাই। তো যাই হোক, পূজোর পরে এবার পড়াশোনা তো বানতে হয়, তো ইসলিয়ে আজকে আমাদের টপিক যেটা হবে, সো ফার্স্ট অফ অল ওয়েলকাম টু মাই চ্যানেল। সো ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আ জার্নি উইথ ফিজিক্স। তো আজকের যে টপিকটা হবে, সেই টপিকটা হবে আমাদের কার্যক্ষমতা শক্তির বা কার্যশক্তি চ্যাপ্টার সেট টু এর প্রবলেমস। ওকে, সো কৌশিক চক্রতি আমার তো মাথা খারাপ করে দিয়েছে, সো ডোন্ট মাইন্ড কৌশিক। সো আমাকে প্রতিদিন এসএমএস করে, প্রতিদিন মেসেজ করে যে স্যার কবে আসছে ভিডিও, নেক্সট ভিডিও কবে আসছে, কবে আসছে। তো যাই হোক, আজকে নেক্সট, আজকের সেই নেক্সট ভিডিওর দিনটা চলে এসেছে নিশ্চয়ই। তো এখন তো টি টোয়েন্টি কা সিজন হ্যায়, চলো টি টোয়েন্টি একটা খেলেই নেওয়া যায়। তো আজকের আমাদের টি টোয়েন্টির প্রথম ম্যাচ যেটা হচ্ছে কিউপিএল কোশ্চেন প্রিমিয়ার লিগ টি টোয়েন্টি সিরিজ কা ফার্স্ট ম্যাচ হে। টস ইজ ওভার, আর টসে আমি জিতেছি, আমি ব্যাটিং করবো, আমি বোলিং করবো, আর তোমরা শুধু অডিয়েন্স নিশ্চয়ই। ওকে, তো যাই হোক, যারা যারা নতুন চ্যানেলটাকে দেখছো তার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর সাবস্ক্রাইব করার পরে পাশে ভার্চুয়াল বেল আইকনটাতে অল প্রেস করে দিও, যাতে সব নোটিফিকেশন তোমাদের কাছে, আর বলছি না তোমরা বাকিটা বলে নিও। তো চলো শুরু করা যাক আজকের প্রথম টি টোয়েন্টি ম্যাচ। আজকে যেটা ফার্স্ট প্রশ্ন আমরা করবো, সেক্টর ওয়ান কি বলেছে, যেটা একটা বস্তু উল্লম্ব বৃত্তগত ঘুরছে, বস্তুর হচ্ছে কে সুতোর যে টান আছে সেই টানের সর্বোচ্চ এবং সর্বনিম্ন টানের যে পার্থক্য হবে সেটা হচ্ছে 19.6 নিউটন, তাহলে বস্তুর মাস কত? ঠিক না? তো যাই হোক, তার আগে আমরা একটু বলে নি, এরপরে সুতোর টানেরই মানে এরপরে উল্লম্ব বৃত্তগত বস্তুর ঘূর্ণনের সেকেন্ড অঙ্ক আছে। তো ফার্স্ট অঙ্ক কি বলেছে দেখো, ফার্স্ট অঙ্ক বলেছে তোমরা থিওরিতে শিখে গেছো নিশ্চয়ই, যে এটা হচ্ছে বস্তুর ঘূর্ণনের সর্বোচ্চ বিন্দু, দিস এ বিন্দু, আর দিস বি বিন্দু ইস ঘূর্ণনের সর্বনিম্ন বিন্দু। যদি এখানে সুতোর টানটা টি ইকুয়ালস জিরো ধরে নিই, তাহলে এখানটায় সুতোর যে টান হয় সেটাকে সাপোজ টি ওয়ান ধরলাম, সেটা হলো আমাদের 6 mg। অর্থাৎ বস্তুর এখানে যদি টান মানে সুতোর টান যদি যদি জিরো ধরে নাও, তাহলে এখানটা সুতোর টান এইখানকার 6 গুণ বেশি হয়, মানে 6 mg বেশি হয়। ঠিক না? অর্থাৎ এই দুটো স্থানের মধ্যে যে টানের পার্থক্য সেটাই হলো আমাদের 6 mg। আমাদের প্রশ্নে যেটা বলেছে বস্তুর সর্বোচ্চ এবং সর্বনিম্ন টানের পার্থক্য, তাহলে সর্বনিম্ন টান হতে পারে জিরো, ঠিকঠাক, আর সর্বোচ্চ টান যা খুশি হতে পারে, কিন্তু আমরা জানি না যে সর্বোচ্চ টানটা কত। কিন্তু আমরা একটা কন্ডিশনে জানি যে সুতোর টান যদি এখানটা জিরো ধরে নিই, সেই অবস্থায় সুতোর টানের যে সর্বোচ্চ ভ্যালু হতে পারে দ্যাট ইজ অফ 6 mg। তাহলে আমরা খুব ইজিলি করতে পারি, প্রশ্নানুসারে আমরা যদি লিখে দিই যে সর্বোচ্চ টান আর সর্বনিম্ন টানের যে পার্থক্য সেটা হচ্ছে 19.6, দ্যাট ইজ টি ওয়ান মাইনাস টি সমান সমান আমাদের 6 mg। ঠিকঠাক, টি ওয়ান মাইনাস টি ইকুয়াল টু 6 mg। এবার তোমাদের কি বলে দিয়েছে, এই 6 mg এর ভ্যালুটাই বলে দিয়েছে, কারণ টি ওয়ানটা 6 mg, এটা কি করে আসলো, টি ওয়ানটাই 6 mg, আর টি টা হলো এখানটায় জিরো, দ্যাট ইজ অফ 6 mg। ঠিক, এখানে জিরো, এটা টি টা জিরো। তো তাহলে প্রশ্ন অনুসার এখানে এইসব লেখার দরকার নেই, তাহলে এটা হচ্ছে কি 6 mg, দ্যাট ইজ টি ওয়ান মাইনাস অফ টি সমান সমান ডেটা চলে আসলো। এবার প্রশ্ন অনুসারে তোমরা কি করতে পারো, এই 6 mg আমাদের বলে দিয়েছে যেটা হলো 19.6 এর সঙ্গে সমান, তাহলে বা দিয়ে তোমাদের মাস এম ইকুয়ালস টু 19.6 আর 6 × 9.8। সো আফটার অল ফাটাফাটি কাটাকুটি করার পরে যেটা বাঁচবে সেটা নিশ্চয়ই আমাদের এম ইকুয়ালস টু 1/3 বাঁচবে। ঠিকঠাক, সো তাহলে মাস কত হলো, এম ইকুয়ালস টু 1/3 kg, এটাই তোমাদের অ্যান্সার। ঠিকঠাক, নিশ্চয়
তাহলে চলো আই হোপ ক্লিয়ার। এবার পরের অঙ্কের দিকে যাওয়া যাক। পরের অঙ্ক কি বলেছে দেখো, পরের অঙ্ক যেটা বলেছে তোমাদের যে একটা বস্তুকে m ভরের একটা বস্তু সেটা হলো h উচ্চতা থেকে একটা নততল বরাবর, h উচ্চতা কিন্তু কিন্তু নততল বরাবর সে গড়িয়ে পড়ছে, গড়িয়ে পড়ছে। এবারে পড়ার পর সে যখন পাদদেশে এসে পৌঁছালো তখন সেইখান থেকে একটা সে উল্লম্ব বৃত্তপথ ঘুরে যায় বা একটা বৃত্তপথ সে ঘুরতে পারে। আমাদের প্রশ্ন তাহলে দেখাও যে এইচ এর যে ভ্যালু, এইচ এর যে ভ্যালু সেটা গ্রেটার দেন ইকুয়ালস টু 5r/2 এটা হবে। এইচ এর যে ভ্যালু হবে অর্থাৎ যে উচ্চতা থেকে পড়ছে তার ভ্যালু হবে 5r/2, গ্রেটার দেন ইকুয়ালস টু 5r/2। ঠিক, তো আমরা হচ্ছে প্রসেসটা একটুখানি দেখো এখান থেকে কি করে করতে পারি। এখান থেকে যেটা করতে পারি দেখো সেটা একটা ছবি আঁকতে পারি, আর কিছু করতে পারি না। একটা ছবি এঁকে দাও ফার্স্ট অফ অল, এটা বড্ড বেশি হয়ে গেল। তাহলে এইখান থেকে এরকম একটা ছবি এঁকে দিল, ঠিক আছে। সো দীর্ঘায়, সো এটা হচ্ছে এইচ। এবার এইখান থেকে কোনো একটা বস্তুকে সাপোজ ফেলে দিয়েছো বা ছেড়ে দিয়েছো, সেটার যার মাস হচ্ছে কি এম আমরা ধরলাম, সেইটা নততল বরাবর পড়ছে এবং পড়ার পর এইখান থেকে একটা উল্লম্ব বৃত্তপথ এরকম ঘুরে গেছে, ঠিক উল্লম্ব বৃত্তপথ ঘুরেছে যার ব্যাসার্ধকে আর বলে দেওয়া হয়েছে, যার ব্যাসার্ধকে আর বলে দেওয়া হয়েছে। তাহলে খুব ভালো করে চিন্তা করো, যদি এখান থেকে বস্তুটা পড়ে এসে একটা উল্লম্ব বৃত্তপথ ঘুরে যায় এটাই হবে বস্তুটা নিশ্চয় সব থেকে লোয়েস্ট বিন্দু। কোথাকার লোয়েস্ট বিন্দু? ও যে এরকম বৃত্তপথ ঘুরবে বা ঘুরে ফেলেছে তার লোয়েস্ট বিন্দু যেটা এটা হবে, সেটা নিশ্চয়ই পাদদেশের অর্থাৎ ত্রিভুজের এই যে ইন্টারসেকশন পয়েন্ট অর্থাৎ অতিভুজ আর ভূমি যেখানে গিয়ে ছেদ করছে সেইটাই হওয়া উচিত, ঠিকঠাক। এবার আমরা জানি যে দেখো যে আমাদের এখানে কন্ডিশনটা কিন্তু মিনিমাম কন্ডিশন আছে, মানে মিনিমাম মানে জাস্ট বড়, অর্থাৎ যে সম্পর্ক অর্থাৎ কি সম্পর্কে সে ঘুরবে সেটা আমাকে বের করতে হয়েছে। তাহলে আমরা এইটা জানি যে যদি কোনো বস্তু উল্লম্ব বৃত্তপথ ঘোরে তাহলে সর্বনিম্ন বিন্দুতে ঘোরার জন্য মানে উল্লম্ব বৃত্তপথ ঘোরার জন্য সর্বনিম্ন বিন্দুতে যে পরিমাণ ভেলোসিটি থাকার দরকার সেটাকে আমরা ইউ সমান √5gr ভ্যালুর সাথে সমান হয় সেটা আমরা জানি, ইউ সমান √5gr, ঠিকঠাক এটা আমরা জানি। তাহলে এই সর্বনিম্ন বিন্দুতে যদি √5gr ভ্যালু থাকে তাহলে এখান থেকে কোনো বস্তু উল্লম্ব বৃত্তপথ ঘুরে আবার ওই বিন্দুতে চলে আসতে পারবে, দ্যাট ইজ অ কমপ্লিট রোটেশন তার পক্ষে করা সম্ভব। নাও সেবারে এই ভেলোসিটিটা সে করতে পাবে না, এই ভেলোসিটিটা সে পাবে এই এইচ উচ্চতা থেকে যখন পড়ছে তখন তার গতিশক্তি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে আর স্থিতিশক্তি কমছে, সেই কমা পরিমাণ স্থিতিশক্তি ইনক্রিজিং গতিশক্তির সাথে সমান, যে পরিমাণ স্থিতিশক্তি কমবে সেই পরিমাণে নিশ্চয়ই গতিশক্তি বৃদ্ধি পাবে, আর সেই গতিশক্তি বৃদ্ধির থেকেই এইখানকার যে ইউ মিন অর্থাৎ √5gr যে 5gr ভেলোসিটি দরকার সেই ভেলোসিটি কিন্তু সে ওইখান থেকে সংগ্রহ করবে অর্থাৎ তার গতিশক্তি থেকে সংগ্রহ করবে, ঠিকঠাক। তাহলে গতিশক্তি থেকে সংগ্রহ করবে, তাহলে আমরা কি বলতে পারি, আমরা এইখানটায় বলতে পারি যে যদি আমরা তো এখন জানি না যে এইখানটায় কিন্তু তার অ্যাকচুয়ালি ভ্যালু এইটা দরকার, মিনিমাম এইটা দরকার, ঠিক। এবার ম্যাক্সিমাম হলে তো ঘুরবে, এটা হচ্ছে সর্বনিম্ন ভ্যালু এই বিন্দুতে থাকা হয় বা এই বিন্দুতে থাকতে হবে বা এই বিন্দুতে থাকতে হবে তবে এটা ঘুরবে, ঠিক। এর থেকে বেশি ভেলোসিটি থাকলেও ঘুরবে, তাহলে এইটা হচ্ছে সর্বনিম্ন ভ্যালু। এবার আমরা জানি না
যে এইখান থেকে যখন বস্তুটা আস্তে আস্তে করে পড়ছে তখন তার ভেলোসিটি কত, ঠিক? যখন বস্তুটা আস্তে আস্তে করে পড়ছে তার ভেলোসিটি কত আমরা কিন্তু জানি না, আর নততলের দৈর্ঘ্যও বলে দেয়নি, তাহলে ভেলোসিটি আমরা বার করতে পারবো না, ঠিক আছে? তাহলে আমরা কোন একটা ভেলোসিটি ধরে নি, তাহলে লেখো যে ধরি বস্তুটি বেগ, ধরি বস্তুটির বেগ সমান ভি, তাহলে গতিশক্তি কত হবে? গতিশক্তি ইকে সমান হাফ এম ভি স্কোয়ার হবে, তাহলে গতিশক্তি ইকে সমান হাফ এম ভি স্কোয়ার হবে। খুব ন্যাচারালি চিন্তা করো, খুব ভালোভাবে চিন্তা করো, যদি এই পরিমাণ ভেলোসিটি থাকে তাহলে বস্তু এইখান থেকে উঠে উল্লম্ব বৃত্তপথ ঘুরে নেবে, ঠিকঠাক এরকম ভাবে উল্লম্ব বৃত্তপথ ঘুরবে। এইবারে সেই ভেলোসিটি যেখানে থাকবে সেখানে নিশ্চয়ই গতিশক্তি আছে, তাহলে এই পরিমাণ বেগের জন্য বস্তুটার মধ্যে গতিশক্তি কত হবে? সেটা নিশ্চয়ই বস্তু ভর ইন্টু ইউ স্কোয়ার, হাফ এম ইউ স্কোয়ার হবে। সেই গতিশক্তিটা নিশ্চয়ই এইখানকার যে বেগ নিয়ে পড়ছে তার গতিশক্তি তার সাথে সমান হতে পারে অথবা তার থেকে ছোট হতে পারে, কিন্তু এমন ভেলোসিটি থাকতে হবে যেন তার ভেলোসিটি রুট ওভার ফাইভ জের সঙ্গে সমান হয়। অর্থাৎ যদি বস্তু উল্লম্ব বৃত্তপথ ঘুরতে চায় তাহলে তার এই বিন্দুতে ভেলোসিটি কমপক্ষে এইটা থাকতে হবে, এর থেকে বেশি থাকলেও সম্ভব। তাহলে সেই ভেলোসিটি অর্থাৎ এই পরিমাণ ভেলোসিটির জন্য যে পরিমাণ গতিশক্তি হবে সেটা নিশ্চয়ই হাফ অফ এম ইউ স্কোয়ার হবে, ঠিকঠাক? এবার খুব ভালো করে ভাবো, ও এই যে গতিশক্তিটা অর্জন করছে কোথেকে অর্জন করছে? না বস্তু যখন পড়ছে নিচে তার গতিশক্তি, আর সেই গতিশক্তি থেকে সে অর্জন করছে, ঠিক? তাহলে আমরা বলতে পারি এই গতিশক্তিটা সেটা হলো এর সঙ্গে সমান হতে পারে অথবা বড় হতে পারে, ঠিকঠাক বোঝো? ঠিক এই গতিশক্তিটা এইটার থেকে সমান 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 হতে পারে এবং বড় হতে পারে। যদি ছোট হয়ে যেত তাহলে এই ইউ ভেলোসিটিটা রুট ওভার ফাইভ জিআর এর থেকে কমে যেত, তাহলে বস্তুটা উল্লম্ব বৃত্তপথে ঘুরত না কখনো। কিন্তু এই ইউ ভেলোসিটিটা রুট ওভার ফাইভ জিআর এর যদি সমান হয় তাহলে তার জন্য যে গতিশক্তি হাফ এম ইউ স্কোয়ার হবে সে এই ভেলোসিটিটা কোত্থেকে পাচ্ছে? এইখান থেকে যখন বস্তু পড়ছে তার থেকে বাড়ছে। তাহলে মিনিমাম কন্ডিশন এইটার সঙ্গে এটা সমান হতে পারে অথবা এই পরাবেগটার জন্য যে গতিশক্তি এটার থেকে বেশি হতে পারে, ঠিক? তবেই বস্তুটা ঘুরবে। তাহলে ইকে এর মিনের যে ভ্যালু ছিল তাহলে সেটা কত? হাফ এম ভি স্কোয়ার ছিল, ঠিক? হাফ এম ভি স্কোয়ার, এইটা গ্রেটার দেন ইকুয়ালস টু তুমি হাফ অফ এম ইউ স্কোয়ার, ইউ স্কোয়ারের ভ্যালু যদি তুমি এখান থেকে বসাও তাহলে কত আসবে দেখো, ফাইভ জি আর আসবে, ফাইভ জি আর আসবে। এবার একটা জিনিস চিন্তা করো, ফাইভ জি আর আসবে, এবার একটা জিনিস চিন্তা করো, তাহলে বস্তুটা আমরা যখন এবার এই পর্যন্ত ক্লিয়ার, ব্যাস অঙ্ক খতম, অঙ্ক খতম হয়ে গেছে, এবার আর একটা লাইন বাকি, ঠিক? আর একটা লাইন বাকি, সেটা হচ্ছে দেখো এবার এই ডান দিকটা কোনো কিছুতে হাত দেবো না, বাঁ দিকটা হাত দেওয়ার বাড়ি, ঠিক? তাহলে এটা হাফ এম ভি স্কোয়ারটা করতে পেয়েছি না, এই হাফ এম ভি স্কোয়ারটা পেয়েছি বস্তু যখন এম ভরের বস্তু এইখানে এসে পৌঁছেছে তখন তার গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার হয়েছে। তখন এই লেভেলের রেসপেক্টে, এই যে রেফারেন্স লেভেল পাদদেশ, এই লেভেলের রেসপেক্টে এর কোনো আর হাইট নেই, তাহলে তার সমস্তটাই স্থিতিশক্তি ভ্যানিশ করে গেছে। আর আমরা গতিশক্তি স্থিতিশক্তির কনজারভেশন ল থেকে জানি যে গতিশক্তি যতটা গেন করবে স্থিতিশক্তি ততটা লুজ করবে, তাহলে ও স্থিতিশক্তি কতটা লুজ করেছে যার জন্য ওর গতিশক্তি হাফ এম মিস করেছে? তুমি বলবে এইচ উচ্চতা থেকে পড়েছে, তার মানে তার স্থিতিশক্তির লুজিং ভ্যালু যেটা হবে সেটা নিশ্চয়ই এম জি এইচ। তাহলে তুমি এই হাফ এম মিস করার জায়গায় এম জি এইচ বসাতে পারো, এবং জেম কন্ডিশন ছিল হাফ এম
5G আর লিখতে পারো। এবার দেখো MG ক্যান্সেল, তাহলে H গ্রেটার দ্যান ইকুয়ালস টু 5/2, ইট ইজ ইয়োর অ্যান্সার। ঠিকঠাক মিল গেল, কই মিল গেল, সো জায়গাটা সিনেমার নাম মনে পড়ে গেল। তো যাই হোক, H গ্রেটার দ্যান ইকুয়ালস টু 5/2, ইট ইজ ইয়োর অ্যান্সার। ওকে, আই হোপ ক্লিয়ার। খুব ভালো অঙ্ক ছিল এটা। এবার 3 নম্বর অঙ্ক, সো এই পর্যন্ত ক্লিয়ার আশা করি। সো নাম্বার 3 কি বলেছে দেখো, নাম্বার 3 বলেছে যে 5000 কেজি পরিমাণের জল, আই থিঙ্ক জল, আমার কাছে প্রশ্ন নেই, তো যাই হোক ডেটা গুলো আছে। সো 5000 কেজি পরিমাণের কোন জল টি সমান 1 মিনিট সময়ে এইচ সমান 12 মিটার উচ্চতায় তোলা হচ্ছে কোন একটা পাম্পের সাহায্যে। যদি পাম্পটা এবার নষ্ট, মানে পাম্পটার 30% শক্তি নষ্ট হয়, তাহলে পাম্পটির ক্ষমতা কত, এটা জানতে চেয়েছে। ক্লিয়ার আই থিঙ্ক। সো 5000 কেজি পরিমাণে জল তোলা হচ্ছে, তোলা হচ্ছে, আমি কি করবো, বার করে বা কি লাভ অ্যান্সার। তো যাই হোক, তো টি সমান 1 মিনিট সময়ে, মানে প্রতি মিনিটে 5000 কেজি জল তোলা হচ্ছে এবং সেটা হলো এইচ সমান 12 মিটার উচ্চতায়। ওকে, এবারে পাম্পের 30% শক্তি নষ্ট হয়। তাহলে তুমি একটা কাজ করো, তাহলে তুলতে জল 5000 কেজি তুলতে কার্য কত হবে বলো? তুলতে কার্য W সমান নিশ্চয়ই MGH হবে, বিকজ অফ এইচ উচ্চতায় তোলা হচ্ছে 5000 কেজি জল। তাহলে 5000 × G মানে 9.8, এইচ মানে 12, সো এত জুল, তাহলে ক্ষমতা কত হবে? তাহলে এতটা জল তুলতে ক্ষমতা কত হবে? যেহেতু প্রতি মিনিটে জল তোলা হচ্ছে, অর্থাৎ ক্ষমতা P1, তাহলে 5000 × 9.8 × 12 / 60 সেকেন্ড, তুলতে হচ্ছে, এবার তার মধ্যে আবার 30% শক্তি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে পাম্পটা নিশ্চয়ই 30% শক্তি নষ্ট হয়ে হচ্ছে, মানে কি 70% শক্তি দিয়ে সে নিশ্চয়ই এতটা পরিমাণে জল তুলছে, তার মানে পাম্পটার প্রকৃত ক্ষমতার 70% এইটার সঙ্গে সমান হওয়া উচিত। খুব ভালো করে ভাবো, তাহলে 5000 কেজি জল তুলতে এইচ সমান 12 মিটার উচ্চতায় কোন একটা, প্রতি মিনিটে কোন একটা পাম্পের যে ক্ষমতা হওয়া উচিত বা তুলতে যে ক্ষমতা লাগবে সেটা হচ্ছে এইটা। এবার পাম্প তুললে পাম্প, আর তোমার, তুমি তুললে তুমি, আমি তুললে আমি, আমার এত ক্ষমতা নেই। তো যাই হোক, এইটা হচ্ছে ক্ষমতা। এবার সেইখানটায় পাম্পটা তুলছে, তাহলে পাম্পটা কিন্তু আবার 30% শক্তি কিন্তু নষ্ট হচ্ছে, তাহলে পাম্পটা 70% শক্তি দিয়ে এই জলটা তুলছে। ঠিক, তাহলে পাম্পের যদি প্রকৃত ক্ষমতা P ধরো, তাহলে তার 70% এই ক্ষমতাটার সাথে সমান। সো কি লিখবে, ধরি লিখো পাম্পের ক্ষমতা, ধরি পাম্পের ক্ষমতা সমান P, আবার ধরি কেন, ধরি তাহলে শর্তানুসারে P এর 70% সমান 5000 × 9.8 × 12/60। তাহলে P মানে এবার দেখো 5000 × 9.8 × 12 × 100 14000 watt, এটাকেই লেখা যায় 14 kW, যেহেতু 1 কিলো মানে 1000,
সো 1 কিলো মানে 1000, তো এটা ভর হতে পারে, ওয়াটে হতে পারে, যা খুশি হতে পারে, যে কোনো রাশির সঙ্গে 1 কিলো লাগতে পারে। ওকে, তাহলে 1 কিলো ওয়াট মানে 1000 ওয়াট। ওকে, সো পি সমান 14,000 ওয়াট, দ্যাট ইজ অফ পি সমান 14 কিলো ওয়াট। ক্লিয়ার? খতম। নেক্সট অঙ্ক, নেক্সট। নোট করে না। সো নেক্সট প্রশ্ন দেখো, বলেছে যে কোনো একটা বল আসছে 15 মিটার পার সেকেন্ড বেগে, আই থিঙ্ক ব্যাট দ্বারা মেরে তাকে আবার 20 মিটার পার সেকেন্ড বেগে উল্টো দিকে করে দেওয়া হয়েছে। এতে কি হয়েছে? চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি অর্থাৎ গতিশক্তির যে পরিবর্তন হয়েছে সেটা হলো 8.75 জুল। তাহলে বস্তুটার ভরবেগের কতটা পরিবর্তন হয়েছে? ঠিক, তাহলে V1 বেগে একটা বল আসছিল সাপোজ 15 মিটার পার সেকেন্ড, এবং 20 মিটার পার সেকেন্ড বেগে তাকে উল্টো দিক করে দেওয়া হয়েছে। তাহলে এতে ভেলোসিটির যে মানে অ্যাকচুয়ালি এতে যা তোমার শক্তির পরিবর্তন হয়েছে, গতি শক্তি, সেটা হলো 8.75 জুল। তাহলে সাপোজ V1 বেগে কোনো একটা বল এদিক যাচ্ছিল যার ভেলোসিটি ছিল 15 মিটার পার সেকেন্ড, এখানে কোনো রোহিত শর্মার ব্যাটিং ব্যাট এঁকে দিলাম, রোহিত শর্মার ব্যাট, ঠিক আছে, হয়েছে রোহিত শর্মার ব্যাট, সিয়েট লেখা আছে, সিয়েট। এবারে এবার এটাকে কি করা হয়েছে, এখানটাকে মারার পর 20 মিটার পার সেকেন্ড বেগে উল্টো দিক ছুটেছে, এবং সেই ভেলোসিটিটাকে আমরা V2 ধরলাম, ঠিক আছে, এবং এটাকে আমরা মাইনাস ধরব ভেক্টরের রেসপেক্টে, এটাকে আমরা মাইনাস সাইন ধরবো, মাইনাস সাইন একটু নিচে লিখো, হ্যাঁ মাইনাস ধরবো। ওয়াই? বিকজ এটা V1 বেগে এদিকে যাচ্ছিল, তারপর V2 বেগে এই দিকে আসছে, সো ডিরেকশন ইজ উল্টো, ডিরেকশনটা উল্টো হয়ে গেছে। দ্যাট ইজ হোয়াই আমরা যে কোনো একটাকে পজিটিভ ধরো, অন্যটাকে নেগেটিভ ধরো, তুমি ভাইস ভার্সা ধরতে পারতে, অর্থাৎ এইটাকে পজিটিভ এইটাকে নেগেটিভ ধরতে পারতে, যা খুশি। তাহলে এতে গতিশক্তির যে পরিবর্তন হয়েছে সেটা হলো 8.75 জুল। তাহলে লেখো, তাহলে ধরি বলটির ভর এম, ধরি বলটির ভর হচ্ছে কি এম, তাহলে শর্তানুসারে ডেল্টা ই সমান 8.75 জুল, 8.75। তাহলে গতিশক্তি মানে কত? হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। তাহলে ফার্স্ট এরটার ভেলোসিটি হাফ এম V1 স্কোয়ার মাইনাস, অ্যাকচুয়ালি V1টা আগে লিখবো না আমরা, V2টাকেই আগে লিখবো, বিকজ V2-র ভ্যালুটা বড়, তাই না, V2-র ভ্যালুটা বড়। তাহলে হাফ এম V1 স্কোয়ার সমান 8.75 জুল। এবার তোমরা কি করতে পারো, তোমরা যেটা করতে পারো, আমি যেটা লিখবো সেটা তোমরা লিখবে। এবার V2-র ভ্যালু আসো, তাহলে -20 এর হোল স্কোয়ার, এটা কত, 15 এর হোল স্কোয়ার, দ্যাট ইজ 8.75, বা হাফ অফ এম 20 স্কোয়ার মানে 400, 15 স্কোয়ার মানে 225 সমান 8.75, বা হাফ এম 400 থেকে 225 বাদ দাও, তাহলে 175 পেলে 8.75, দ্যাট ইজ মাস এম সমান 8.75 × 2 / 175, তাহলে 175 এইটা হলো। তাহলে এতে তোমার ভ্যালু কত আসবে, না এম সমান আসবে 0.1 কেজি, এতে তোমার 0.1 কেজি আসবে, 0.1 কেজি, ঠিক, তাহলে এম এর ভ্যালু আসবে 0.1 কেজি, ঠিকঠাক, আই হোপ ক্লিয়ার।
ইমেল ভ্যালুটা বার করলাম, কেন বার করলাম এবার দেখো। ক্লিয়ার, এম সমান 0.1 কেজি। এরপরে নেক্সটে যাই, চলো নেক্সটে এটা মুছে দিচ্ছি। আই হোপ লেখা ক্লিয়ার, পজ করে ঢুকে না। এবার ভরবেগের পরিবর্তন কি হবে লেখো। অতএব ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন, পরিবর্তন অফ ভরবেগ, সো কি হবে, কি হবে, কি হবে ভরবেগ মানে কি? ভর ইনটু মা ভেলোসিটি। ফার্স্ট বস্তুটার ভরবেগ v1 m v1, যখন m ভরের বস্তু v1 বেগে যাচ্ছিল, পরিবর্তন মানে মাইনাস। এবারে এইটার ভেলোসিটি দেখো ছিল v2, ঠিক, এটার ভেলোসিটি ছিল মাইনাস v2। তাহলে তুমি কি পেলে অ্যাকচুয়ালি? m v1 প্লাস v2 পেয়ে গেলে। m এর ভ্যালু কত? 0.1। v1 মানে কত দেখো? 15, আর এটা 20। বিকজ মাইনাস অফ মাইনাস মানে প্লাস দিয়ে দিল। অ্যাকচুয়ালি এখানে v2 দেওয়া উচিত নয়, মাইনাস সাইনটা তোমরা এখানে মাইনাস সাইনটাই রাখো। এবার যখন v2টা মাইনাস সাইনে বসাবে তাহলে প্লাস 20 হয়েছে, এটাই করা উচিত। তাহলে 20 15 35, তাহলে 0.1 × 35 দ্যাট ইজ 3.5। আর ভরবেগের একক কি? ভর আর বেগের গুণফল, তার মানে কেজি মিটার পার সেকেন্ড ইন SI, সো ইট ইজ ইউর অ্যান্সার 3.5 কেজি মিটার পার সেকেন্ড। ওকে, ঠিকঠাক, চলো নেক্সট অঙ্কে যাই। চলো এবার দেখো নেক্সট অঙ্ক 6। সো বলে দিয়েছে 100 গ্রাম ভরের কোন একটা বস্তু h সমান 100 মিটার উচ্চতা থেকে ফেলা হচ্ছে। এবার এর 1 সেকেন্ড পরে বস্তুটার গতিশক্তি কত হবে? এবং বস্তুটা যখন, সেকেন্ড প্রশ্ন, বস্তুটা যখন ভূপৃষ্ঠের কাছাকাছি চলে আসবে, একদম ভূপৃষ্ঠের ঠিক কাছে চলে আসবে, তখন সেখানকার গতিশক্তি কত জানতে চেয়েছে, ঠিকঠাক। তাহলে ভাবো এইটা আমাদের ভূপৃষ্ঠং, এখান থেকে বস্তু ফেলাম হচ্ছে, এখান থেকে বস্তু ফেলাম হচ্ছে, এখান থেকে ধরো এম ভরের বস্তু, ঠিক আছে, এম ভরের বস্তু ফেলা হবে ওখান থেকে, ফেলা হবে, ফেলা হবে, এখানে বস্তু পড়বে, বস্তু পড়বে এখান থেকে। তাহলে বস্তু পড়লো, ধরো 1 সেকেন্ড পরে বস্তুটা এখানে আসছে, টি সমান 1 সেকেন্ড পর বস্তু এখানে আসছে। তাহলে এই এ স্থানে গতিশক্তি কত সেটা তোমাদের বের করতে দিয়েছে। আর ভূপৃষ্ঠের ঠিক আগে সাপোজ এইরকম কোন জায়গায় কাজুলের টিপ, সেই জায়গাটায় ভেলোসিটি বার করতে দিই, মানে গতিশক্তি বার করতে দিয়েছে, ঠিক না? আর এম কত? 100, আর এইচ সমান 100। তাহলে এম সমান 100 গ্রাম, আর এইচ সমান 100 মিটার। আর জি এর ভ্যালু তোমরা তো জানো, এখানে জি কাজে লাগবে, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়। এবার আমরা সেকেন্ড নম্বর অঙ্কটা আগে করব, সেকেন্ড নম্বর অঙ্কটা আগে করব। এখানে কনসেপ্ট কি? এখানে কনসেপ্ট তোমরা আমার থেকেই ভালো জানো, যে এখানে কনসেপ্টটা হচ্ছে যে যখন বস্তুটা মাটি থেকে এই উচ্চতায় আছে, তখন বস্তুটার হচ্ছে কে স্থিতিশক্তি mgh, ঠিকঠাক। এবার বস্তু যখন এখান থেকে ফেলে দেওয়া হয়েছে, বস্তুটা যখন এইখানটায় এসে পৌঁছেছে, তখন তার হচ্ছে কে স্থিতিশক্তির জিরো, স্থিতিশক্তির জিরো। এবার শক্তির কনজারভেশন ল বলে যতটা পরিমাণে স্থিতিশক্তি হারিয়েছে ততটা পরিমাণে তারই গতিশক্তি বৃদ্ধি পেয়েছে, ঠিকঠাক। এখানে গতিশক্তি জিরো ছিল, এখানে গতিশক্তি নিশ্চয়ই ততটা পরিমাণে বৃদ্ধি পাবে, অর্থাৎ এই স্থানের স্থিতিশক্তি আর এইখানকার গতিশক্তি সমান। তার মানে
পরোক্ষ ভাবে যদি এই স্থানের আমি স্থিতিশক্তি বার করে দিতে পারি, তাহলে এই স্থানে গতিশক্তি বেরিয়ে যাবে, ঠিকঠাক। বিকজ আমরা সংরক্ষী বল সংস্থায় আমরা জানি যে শক্তির কনজারভেশন ল আছে, তাই না? যান্ত্রিক শক্তি সংরক্ষণ হয়, স্থিতিশক্তি আর গতিশক্তির মোট যোগফল, মানে মোট যোগফল, কথাটা কিরকম বাজে, মোট স্থিতিশক্তি গতিশক্তির মোট, সেটা হচ্ছে অলওয়েজ ধ্রুব। তাহলে এই স্থানে যদি স্থিতিশক্তি বার করতে পারি, তাহলে সেটাই হবে আমাদের এই স্থানের গতিশক্তির সম। তাহলে টোটাল গতিশক্তি বা স্থিতিশক্তি বার করে না, অতএব স্থিতিশক্তি h সমান 100 মিটার উচ্চতায় কত হবে, mgh। এবার m টা 100 গ্রাম ছিল, 100 গ্রামটাকে তুমি যদি কেজিতে কনভার্ট করে দাও, তাহলে 10^-3 দিয়ে গুণ, বিকজ ওটা গ্রাম আছে, এসআই থেকে সিজিএস এ কনভার্ট করে দিতে হবে, মানে সিজিএস থেকে এসআই। এবার ভ্যালু বসিয়ে দিলে 100×10^-3, জি হচ্ছে দেখো 9.8, আর এইচ হচ্ছে কি আমাদের 100, সেটা করার পর 98 জুল আসছে, করার পর 98 জুল, দুটো শূন্য দুটো শূন্য, তাহলে মোট 4টে শূন্য, 10^-3, তাহলে 1টা শূন্য বেঁচে আছে, মানে 10 বেঁচে আছে, 9.8 এর সঙ্গে 10 গুণ করো, 98 জুল পাও। ওকে, ঠিকঠাক, চলো তাহলে 1 নম্বর জায়গায় রং করাতে যাওয়া যাক। আমরা কি বলেছি না, 1 সেকেন্ড পরে তার গতিশক্তি জানতে চেয়েছি, তাহলে বস্তুর ভর তো বলা আছে, তাহলে 1 সেকেন্ড পরে নিশ্চয়ই ভেলোসিটি বার করলে হাফিং ডিসপ্লে করলেই চলে আসবে, অ্যাজ সিম্পল অ্যাজ ওয়াটার, সেটা নিশ্চয়ই করা হয়ে গেছে। তার মানে তোমরা লিখবে অর্থাৎ গতিশক্তি ভূপৃষ্ঠ পৌঁছানোর ঠিক আগের মুহূর্তে একদম শীর্ষ দেশের স্থিতিশক্তির সমান, সমান সমান 98 জুল। ওকে, তাহলে 1 সেকেন্ড পরে ভেলোসিটি জানতে চেয়েছে, তাহলে লেখো, তাহলে আমরা জানি v সমান u প্লাস অফ gt, তাহলে v u প্রাথমিক বেগ 0 হবে যেহেতু এখানে ছাড়া হয়েছে, ড্রপ করা হয়েছে, তাহলে 9.8×1 দ্যাট ইজ অফ 9.8 মিটার পার সেকেন্ড, তার মানে এই স্থানে বস্তুর ভেলোসিটি হলো 9.8 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এখান থেকে ছাড়ার 1 সেকেন্ড পরে বস্তুর যেটা ভেলোসিটি হবে সেটা 9.8 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো এবার বস্তুর গতিশক্তি জানতে চেয়েছে, তাহলে গতিশক্তি ই সমান করে দাও ½mv², তাহলে হাফ এম কত, 100×10^-3, আর ভি স্কোয়ার মানে 9.8 এর হোল স্কোয়ার, তাহলে তুমি এবার করো এটা কত দেখো, এখান থেকে তোমার পাবে 10^-1/2×9.8 এর হোল স্কোয়ার, সো এটা আফটার ক্যালকুলেশন 4.802, সো 4.802 ক্যালকুলেশন করার পর এটা আসবে, এটা নিশ্চয়ই 1/20 ভাবতে পারো, 10টা নিচে চলে আসবে, তাই না? ওকে, চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্ক এবার কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করি তাহলে, এরপরে যেটা অঙ্ক 8-1টা সহজ বাট একটু অন্যভাবে করব, ঠিক আছে, চলো দেখো 8-1টা কি বলেছে, দেখো বলেছে 100 গ্রাম ভরের একটা বস্তু যার ভরবেগের পরিবর্তন p সমান 2000 গ্রাম সেমি পার সেকেন্ড, এবং t সমান 10 সেকেন্ড পরে সে এই ভরবেগটা অর্জন করেছে, ঠিক। তাহলে প্রথমে কতটা বল প্রযুক্ত করা হয়েছিল, এটাই তোমাদের প্রশ্ন, ঠিক। সো এটা জাস্ট চুটকি মেরে অঙ্কটা হয়ে যাবে, একটা লাইনের অঙ্ক, একটা লাইন প্রমিস, এক লাইন, সো ঠিকঠাক। তাহলে পি সমান 2000 গ্রাম সেমি পার সেকেন্ড, তার ভরবেগ অর্জন করেছে কত সেকেন্ড পর, না 10 সেকেন্ড পর, তাহলে ইনিশিয়ালি কত ফোর্স দেওয়া হয়েছিল, এটাই হলো তোমাদের প্রশ্ন। ওকে, তাহলে লেখো আমরা জানি, আমরা জানি, এটা তোমরা নিউটনের গতিসূত্র চ্যাপ্টারে পড়েছ, আমরা জানি যে বলের ঘাত
সমান ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন বা ভরবেগ ভাবতে পারো। তাহলে বলের ঘাত কত? বলের ঘাত মানে হচ্ছে কে, বল ইনটু টাইম টি, মানে ফোর্স ইনটু টাইম টি, এই গুণফলটাকে আমরা বলি বলের ঘাত। আর ভরবেগের পরিবর্তন মানে কত? 2000। তাহলে ফোর্স ইনটু কত সেকেন্ড হয়েছিল? 10 সেকেন্ড। 2000 বা এফ ইকুয়ালস টু 0 0 কেটে গেল, তাহলে 200। দ্যাট ইজ ফোর্স, অর্থাৎ বল এফ সমান 200 ডাইন, যেহেতু সব সিজি এসে বড় হয়েছে তাহলে 200 ডাইন। ঠিকঠাক, এক লাইন তো, এক লাইনটাই হলো অ্যান্সার। তার এটা তো করতে যতটা সময় লাগে, তাই না? ঠিকঠাক, সো আই হোপ ক্লিয়ার। চলো এবার সাতের দাগের অঙ্কটা করা যাক, তার আগের দাগের অঙ্কটা। ওকে, দেখো সাথে দেখার অঙ্ক কি বলেছে। সাথে দেখার অঙ্কে বলেছে যে ট্যান থিটা সমান 1/25, দ্যাট ইজ অব 1/25 নতি বিশিষ্ট কোন একটা নত তল বরাবর একটা 500 কেজি ভরের বস্তু একবার নিচ থেকে ওপরে উঠছে আর একবার ওপর থেকে নিচে নামছে, এবং সেই একই 500 কেজি ভরের বস্তু যদি অনুভূমিক রাস্তায় চলে তাহলে প্রতিক্ষেত্রে তার ক্ষমতা কত হবে, এবং প্রতিক্ষেত্রে ভেলোসিটি কিন্তু একই বলে দিয়েছে, সেটা হলো 72 কিমি/আওয়ার। ওকে, সো সিম্পল, খুব ভালোভাবেই করবো। দেখো, সো সাতের দাগের অঙ্কটাই এম সমান বলে দিয়েছে, দেখো 500 কেজি, ভেলোসিটি ভি সমান 72 কিমি/ঘন্টা। আচ্ছা, আমরা জানি 72 কিমি/ঘন্টা মানেই হলো 72 × 5/18 দিয়ে গুণ করতে হয় যাতে এটা মিটার/সেকেন্ডে কনভার্ট হয়ে যায়। তোমরা যারা দেখোনি তারা হচ্ছে কে বা জানো না, তাহলে হচ্ছে কে তোমরা আমার হচ্ছে কে ওয়ান ডাইমেনশনাল মোশন যে প্লে লিস্ট করা আছে ক্লাস 11 এর, সেখানে গিয়ে দেখতে পারো, সেখানে হচ্ছে কে আমরা এটা শিখিয়েছি। ঠিক আছে, সো 18 দিয়ে 4 দিয়ে এটা কাটলে এটা 20 মিটার/সেকেন্ড আসবে, 20 মিটার/সেকেন্ড আসবে। সো 20 মিটার/সেকেন্ড হচ্ছে ভেলোসিটি। এবার প্রথম ক্ষেত্রে ধরো যখন গাড়িটা অনুভূমিক রাস্তায় যাচ্ছে, আর কি বলে দিয়েছে না, ঘর্ষণ গুণাঙ্ক মিউ সমান 0.1 বলে দিয়েছে। তাহলে যখন কোন গাড়ি এরকম অনুভূমিক রাস্তায় চলছে, অনুভূমিক রাস্তায় যাচ্ছে, তখন তার ঘর্ষণ বল এই রাস্তাটার সঙ্গে আছে, আর ঘর্ষণ বলের ভ্যালু আমরা জানি কি হয় না, মিউ ইনটু এন হয়, এনটার ভ্যালু কি হয়, মিউ এম টু এম জি হয়। অর্থাৎ অনুভূমিক রাস্তায় যখন যাচ্ছে, অর্থাৎ রাস্তায় যখন কোনো নতি নেই, ঠিক, তখন তার ঘর্ষণ বল মিউ ইনটু এম জি। তাহলে যদি কোনো গাড়ি অনুভূমিক রাস্তা বরাবর ভেলোসিটি 20 মিটার/সেকেন্ড বেগ নিয়ে চলে, তাহলে তার ক্ষমতা কত হবে, এই বলটার এগেনস্টে যতটা কার্য করতে হবে ততটাই হবে, অর্থাৎ এই ঘর্ষণ বলের এগেনস্টে কার্যটাই ক্ষমতাতে রূপান্তরিত হবে। ঠিকঠাক, আর আমরা জানি ক্ষমতা সমান বল ইনটু ভেলোসিটি হবে। ঠিকঠাক, তার মানে অনুভূমিক রাস্তা যখন যাচ্ছে তখন তার ভেলোসিটি মানে ক্ষমতা হবে, সেটা হলো ঘর্ষণ বল ইনটু ভেলোসিটি, বিকজ অনুভূমিক রাস্তায় আমাদের ঘর্ষণ বলই হলো বাধা প্রদানকারী বল। ঠিকঠাক, তাহলে ফার্স্ট অফ অল 1 নম্বর দাগে প্রশ্নটা করে ফেলে, তাহলে অনুভূমিক রাস্তায় তোমরা লেখো পুরোটা, তোমরা বাকিটা পূরণ করো। ঠিক আছে, তো অনুভূমিক রাস্তায় বাকিটা মানে যখন গাড়ি যাচ্ছে তখন হচ্ছে কে পি ক্ষমতা ইকুয়ালস টু তাহলে ঘর্ষণ বল ইনটু ভেলোসিটি, তাহলে ঘর্ষণ বল কত, মিউ এম জি ইনটু ভেলোসিটি ভি। ওকে, তাহলে মিউর ভ্যালু কত, 0.1, এম এর ভ্যালু দেখো 500, জির ভ্যালু 9.8 × 20। তাহলে এবারে দেখো যেটা পাচ্ছ তোমরা, এখান থেকে তুমি 1/10 পাচ্ছ, এখান থেকে 500 পাচ্ছ,
এখান থেকে 98 বাই 10 পাচ্ছ, এখান থেকে 20 পাচ্ছ। এই একটা এই একটা এই একটা এই একটা, তাহলে এটা হলো 20 100। তাহলে 98 দুটো শূন্য, 5 20 100 আর 98, তাহলে এত ওয়াট। এত ওয়াট মানে 9.8 কিলোওয়াট। সো ওয়াট থেকে কিলোওয়াটে কনভার্ট করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে, দ্যাট ইজ আ তিনটে ডেসিমেল সরিয়ে দিতে হবে। ওকে, তিনটে ডেসিমেলের পরে পয়েন্ট বসবে, তিনটে সংখ্যার পরে পয়েন্ট বসবে, তিনটে ডিজিট। ওকে, সো 9.8 কিলোওয়াট, ঠিকঠাক। সো এবার টু যখন ওপরে উঠছে, ঠিকঠাক, যখন ওপরে উঠছে নততল বরাবর যখন সে ওপরে উঠছে, সো আই হোপ ক্লিয়ার। এই পর্যন্ত আমরা মুছে দিতে পারি। আচ্ছা, দু নম্বরটা এখানটা করতে পারি, দু নম্বরটা এখানে করে নিতে পারি। যখন যখন এরকম ওপরে উঠছে, তাহলে আমাদের 1/25 নতি বলে দিয়েছে। তোমরা যে কাজটা করবে, আমি যেটা করতে পারবো না, সেটা হলো ট্যান থিটা সমান 1/25, এটা বলে দিয়েছে। ট্যান থিটা সমান 1/25, ট্যান থিটা সমান কত বলে দিয়েছে, 1/25 ট্যান থিটা। তোমরা এখান থেকে ফার্স্ট অফ অল থিটা বার করবে, আমি প্রসিডিউরটা বলে দিচ্ছি, থিটা বার করে নেবে। থিটা বার করার পর সেই কস থিটা বার করবে থিটার, আর সেই থিটার সাইন থিটা বের করে নেবে, ঠিক। তাহলে 1/25 নতি বিশিষ্ট মানে হলো, নতি মানে আমরা জানি ট্যান থিটা। যারা তোমরা ক্লাস 11 এর ম্যাথামেটিক্স এর সরলরেখা চ্যাপ্টার শিখে ফেলেছো তারা জানো y=mx সমীকরণের নতি ট্যান থিটা হয়, বা যে কোনো সরলরেখার নতি বা যে কোনো কার্ভ এর নতি ট্যান থিটাই হয়। ট্যান থিটা সমান সমান 1/25, এটা বলেই দিয়েছে। তাহলে ট্যান থিটা থেকে তোমরা থিটা বার করতে পারবে, যেটা হবে ট্যান ইনভার্স অফ 1/25 আসবে। তোমরা ক্যালকুলেটারে করবে থিটা সমান ট্যান ইনভার্স অফ 1/25 বার করে নেবে, বার করার পরে কস থিটা বার করবে এই থিটারেরই, আর এই থিটারই সাইন থিটা বার করবে। ওকে, ক্লিয়ার এই পর্যন্ত? এবার দেখো, সো এবার যেটা করবে, তাহলে যখন ওপরে উঠছে তখন ঘর্ষণ চ্যাপ্টারে শিখেছো যে কোনো বস্তু যদি ওপরে উঠতে থাকে নততল বরাবর এবং যদি ফ্রিকশন থাকে, তাহলে আমাদের যে ত্বরণ হয়, ত্বরণ তো হয় না, মন্দন হয়, সেই মন্দনের ভ্যালুটা হয় এ সমান জি অফ সাইন থিটা প্লাস মিউ কস থিটা, ঠিক। তাহলে ওপরে ওঠার সময় যে ফোর্স তার লাগবে সেটা মন্দন, যে ফোর্স লাগবে সেটা এম ইন্টু এ, দ্যাট ইজ এম জি অফ সাইন থিটা প্লাস মিউ কস থিটা লাগবে। এটা লাগবে এম জি অফ সাইন থিটা প্লাস মিউ কস থিটা, এটা উপরে ওঠার সময় লাগবে এই ফোর্সটা। এবারে ক্ষমতা কত লাগবে, অতএব ক্ষমতা উপরে ওঠার সময় গাড়িটার পি টু এফ ইন্টু ভি, তো ফোর্স কোনটা, এই বলটা তার লাগছে ক্ষমতা, মানে এই বলটার নিয়ে সে উপরে উঠবে বা উপরে উঠতে গেলে এই বলটা তার লাগবে। তাহলে বল ইন্টু ভেলোসিটি, তাহলে সাইন থিটা ইন্টু মিউ কস থিটা ইন্টু ভেলোসিটি ভি। ওকে, এবার তোমরা ভ্যালুগুলো জাস্ট বসিয়ে দাও। এম এর ভ্যালু কত দেখো, 500 কেজি ছিল, তাহলে এম এর ভ্যালু একটু বাদিক থেকেই বসাই। এম এর ভ্যালু 500, জির ভ্যালু 9.8। আর যেখানে সাইন থিটার জায়গায় তোমরা এই যে সাইন থিটাটা ক্যালকুলেশন করেছো থিটা ট্যান থিটা থেকে থিটা বার করার পরে, তার থেকে সাইন থিটা বার করার পরে সেই সাইন থিটার ভ্যালুটা এখানটায় বসিয়ে দিলে, তারপরে প্লাস দিয়ে মিউ 0.1 জানো, আর এখান থেকে যে কস থিটা বার করেছো সেই কস থিটাটাও এখানটা তোমরা বসিয়ে দিলে, দিলে ব্র্যাকেট শেষ। তাহলে ভেতরের পার্টটাকে হিসাব করে নিলে, সাইন থিটা প্লাস মিউ কস থিটা আছে, সেটা হিসাব হিসাব করার পর 500 × 9.8 করে দিলে, করার পর যেটা আসবে তোমাদের অ্যান্সার সেটা হলো 13.71, যেটা বইয়েতে অ্যান্সার দেওয়া আছে।
এবার এই অ্যান্সারের সঙ্গে ফ্লাকচুয়েট করতে পারে। কেমন ভাবে ফ্লাকচুয়েট করতে পারে, ধরো 7-1 না এসে কারো 7-2 আসতে পারে, 7-5 আসতে পারে, 7-6 আসতে পারে, বা 7 না এসে 6-8 আসতে পারে, মানে 68 বা 7-0 আসতে পারে, 6-9 আসতে পারে, যা খুশি আসতে পারে, বাট 13 শুড বি দেয়ার, 13 পয়েন্ট এটা যেন থাকে। আর এটা 71 না হলেও 71-এর কাছাকাছি কোন একটা ভ্যালু থাকবে, ঠিক 50-এর উপর হলেও ঠিকঠাক, মানে 13.50। যাই হোক, ফ্লাকচুয়েশন আসতেই পারে, যে যেভাবে ক্যালকুলেশনটা করবে সেই অনুযায়ী ডিপেন্ড করছে। এখানকার সাইন থিটাটা কেউ পয়েন্টের পরে দুটো ডেসিমেল বা তিনটে ডেসিমেল নিয়ে কাজ করতে পারে, বা সাইন থিটা যতটা ভ্যালু আসবে সে ততটা নিয়েই কাজ করতে পারে, সেইভাবে একটুখানি ফ্লাকচুয়েশন আসবে, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। ওকে, তাহলে ওপরে ওঠার সময় আমাদের ক্ষমতা হচ্ছে কি 13.71 কিলোওয়াট লাগবে। এই পর্যন্ত ক্লিয়ার? মুছে দিই, কোথাও মুছতে হবে না, শুধু একটা জায়গায় মুছবো। এবারে 3 নম্বর অঙ্ক, যখন নিচে নামছে, তাহলে যখন বস্তু নিচে নামছে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে এবারে আমরা এগুলো মুছে দিতে পারি। সো 3 নম্বর অঙ্কটা এবার বলে আমি স্টার্ট করছি, দেখো 3 নম্বর অঙ্কটা, যখন বস্তু নিচে নামে তখন তার কি হয়, ত্বরণ সৃষ্টি হয়। আর আমরা নিচে ফ্রিকশন চ্যাপ্টার অর্থাৎ ঘর্ষণ চ্যাপ্টারে শিখেছি যে ত্বরণ জি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, যখন নিচে নামে কোনো বস্তু, তাহলে যে ফোর্সটা লাগবে নিচে নামার সময় বা ফোর্সটা অনুভব করে বস্তুটা, সেটা নিশ্চয়ই এইটা হওয়া উচিত, শুধু ত্বরণের জায়গায় মাইনাস হবে। তাহলে এখানটাও নিশ্চয়ই একটা মাইনাস সাইন আসবে, আর এখানটাও নিশ্চয়ই একটা মাইনাস সাইন আসবে, বাকি সব জায়গা সেম। যেই সেই সাইন থিটা এখানটাও লাগবে, সেই কস থিটা এখানেও লাগবে, আর মিউ তো 0.1 বলাই আছে। তাহলে এখানটা সব কিছু বসিয়ে দেওয়ার পরে এখানে যেটা আসবে সেটাও ওই 5.88 কিলোওয়াট, এটা বইতে যেটা অ্যান্সার দেওয়া আছে, ঠিক আছে। তাহলে 2-3 একসাথে হয়ে গেছে, শুধু ওপরে ওটা নিচে নামার সময় একটা জায়গায় চেঞ্জ, শুধু প্লাস মাইনাস। ওকে, ঠিকঠাক, আই হোপ 7 ক্লিয়ার, 8 হয়ে গেছে। সো আজ এবারে 10-এর পালা আছে, 9-10। ওকে, সো আজকের ক্লাস এই পর খতম করতে, আর বিরক্ত করবো না, বকবক করবো না, ক্লোজ করে দিয়েছি। সো যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের শেয়ার করে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তার থেকে লিয়ে বাই। আর হ্যাঁ, যারা সাবস্ক্রাইব করছো তারা